চলুন একটু ঘুরে আসি। কলকাতা থেকে মাত্র 87 কিলোমিটারের দূরত্বে ভারত বাংলাদেশ বর্ডার পেটচাপল। কিভাবে যাবেন, কতক্ষণ সময় লাগতে পারে, কি কি ঘোরার জায়গা আছে, ভিডিওটি শেষ অবধি দেখুন। এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিতে পারেন, বেল অপশানটা প্রেস করতে ভুলবেন না। শিয়ালদা থেকে বনগা লোকাল ধরে নিন। বনগা পৌঁছাতে আপনার লোকাল ট্রেনে সময় লাগবে 2 ঘন্টা মতো। শিয়ালদা থেকে বনগা পৌঁছাতে গেলে আপনাকে ট্রেনের ভাড়া দিতে হবে 20 টাকা। এছাড়া আপনারা পার্সোনাল গাড়ি নিয়ে যশোর রোড ধরে যেতে পারেন, সময় লাগবে 3.5 ঘন্টা মতো। এসে পৌঁছে গেছি বনগা স্টেশন। এখান থেকে আমরা টোটো ধরে নেব। বনগা স্টেশন থেকে পেট্রোপল পৌঁছাতে আপনাকে খরচ করতে হবে মাথা পিছু 50 টাকা টোটো বা অটোতে। সামনে দেখতে পাচ্ছেন ইছামতি নদী। ট্রেনে গেলেও টোটো করে যখন যাবেন আপনারা যশোর রোড পেরোবেন। যশোর রোডের একটা আলাদা অনুভূতি আছে, রাস্তার দুই পারে বড় বড় গাছ আর সবুজে মোড়া। এখন আমাদের গাড়ি প্রবেশ করতে চলেছে ইন্দো বাংলাদেশ বর্ডার এরিয়ায়। এসে পৌঁছে গেছি পেট্রোপল বর্ডার। সামনে দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জার টার্মিনাল বোর্ডিং, আর সোজা দেখা যায় বাংলাদেশ। আমরা বর্ডারের প্যারেড বলতে বুঝি ওয়াগা বর্ডারের প্যারেড, কিন্তু কলকাতা থেকে মাত্র 80 কিলোমিটার দূরে বিকেলবেলা আপনি প্যারেড দেখতেও যেতে পারেন। আপনারা যদি মঙ্গলবার বা শনিবার বিকেল 4টার মধ্যে পৌঁছান তাহলে এই প্যারেড দেখতে পারবেন। আর নয় নিতেশ, আপনারা যদি পেট্রোপল ঘুরতে আসেন অবশ্যই আধার কার্ড ক্যারি করতে ভুলবেন না। এছাড়া আপনারা 21শে ফেব্রুয়ারিও এখানে আসতে পারেন ভাষা দিবস উদযাপন দেখতে। এছাড়া আপনারা যদি সকালে বনগা পৌঁছান তাহলে বিভূতিভূষণ অরণ্য ঘুরে আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই একবার বলবেন চলুন একটু ঘুরে আসি। Thank you.